দেশে নতুন করে স্থাপিত হলো 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো স্থাপিত হয়েছে ঠাকুরগাঁও জেলায়, নওগাঁ জেলায়, নড়াইল জেলায় এবং খাগড়াছড়ি জেলায়। এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে কিন্তু টিএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য ভর্তি হওয়ার সুযোগ আছে। কী ধরনের সুযোগ আছে সেই বিষয়টি জানানোর জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা এবং টিএসসি থেকে যারা এএসএসসি ভোকেশনাল পাস করেছ, তোমাদের জন্য উচ্চশিক্ষা গ্রহণের জন্য সরকার একটি ভালো সুযোগ করে দিচ্ছে। নতুন 4টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে টিএসসি থেকে যারা পাস করবে তাদের জন্য 20% আসন সংরক্ষিত থাকবে, আর ডিপ্লোমাতে যারা কমপ্লিট করবে তোমাদের জন্য একটি সুযোগ হচ্ছে তোমরা সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবে। এসএসসি কিংবা এসএসসি ভোকেশনাল থেকে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে, প্রথম বর্ষের পরে দ্বিতীয় বর্ষে ওঠার সময় কিন্তু কিছু আসন ফাঁকা হবে, অনেকেই চলে যাবে কিংবা অনেকেই ফেল করে পড়ে থাকবে। এই যে আসন ফাঁকা থাকবে সেই আসনগুলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। তো আমি মনে করলাম যে তোমাদের জন্য এই নিউজটা জানা দরকার। তোমরা জানো যে ইতিমধ্যে সরকার ডিপ্লোমাদের জন্য একটি মাত্র বিশ্ববিদ্যালয় করে দিয়েছে, সেটা হচ্ছে ডুয়েট। তো আমাদের ছাত্রছাত্রীরা ডুয়েটে ভর্তি হতে পারে। কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে, এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে যেহেতু দ্বিতীয় বর্ষে ডিপ্লোমাধারীদের জন্য ফাঁকা আসনগুলোতে সুযোগ দিচ্ছে আপাতত, মনে করি যে প্রায় 10% আসন তো ফাঁকা থাকবে 4টাতে, তো সেখানে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। যারা ডুয়েটে চান্স পাবে না, আশা করি তোমরা সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সেখানে ভর্তি হলে তোমাদের কিন্তু 1 বছর পড়া লাগছে না, সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবে।